হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজ আমরা জানব বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটির বিদ্যাভবনে আন্ডার গ্র্যাজুয়েট অথবা বি এ অনার্সের কী কী কোর্স আছে এর সম্পর্কে ভিডিও আমি আগে বানিয়েছিলাম সেটা হিন্দিতে ছিল যদি কেউ হিন্দিতে দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন আর যদি কেউ বিএ অনার্স ভাষা ভবন এবং বিএসসি অনার্স শিক্ষা ভবন যে সমস্ত কোর্সগুলো আছে সেগুলো পরিষ্কারভাবে জানতে হলে আমার ভিডিও দেয়া আছে সেখান থেকে দেখতে পারবেন তারও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পাওয়া যাবে এম এ ভাষাভবন এমএসসি শিক্ষা ভবনেরও ভিডিও আমার চ্যানেলের ডেস্ক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওটা দেখতে পারবেন আর একটা টিপস দিয়ে রাখি বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তির জন্য কেউ কোনো ব্যক্তির কাছে টাকার বিনিময়ে কোনো ভর্তির সুবিধা নিতে যাবেন না কারণ বিশ্বভারতী ভর্তির জন্য কোনো টাকা পয়সার লেনদেন হয় না তাই ভুলেও এ কাজ করবেন না এটা আপনাদের ভালোর জন্যই বলছি এবার আমরা দেখে নেব বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটির বিদ্যাভবনে বিএ অনার্সের কি কি কোর্স আছে এবং সেই কোর্সগুলোতে ভর্তির জন্য আমাদের কি কি যোগ্যতা দরকার কোন কোর্সে কতগুলো সিট আছে সমস্ত কিছু আমরা বিস্তারিতভাবে জেনে নেব যাতে পরবর্তীকালে আমাদের যখন দরখাস্ত করতে হবে তখন আমরা কোন সাবজেক্টে করবো বিয়ে অনার্সের কোন সাবজেক্টটা আমার জন্য ভালো হবে সেগুলো কোনোভাবেই বুঝতে যেন আমাদের অসুবিধা অসুবিধা না হয় সেই জন্য এই ভিডিওগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য বিদ্যা বিদ্যাভবন ইনস্টিটিউট অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস আন্ডার গ্র্যাজুয়েট বিএ অনার্স কোর্স কোড বি এ ডিউরেশান থ্রি ইয়ার্স সিক্স সেমিস্টারস জেনারেল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু আন্ডার গ্র্যাজুয়েট ba honours courses general and obc candidates passed higher secondary examination under 10 plus 2 pattern or its equivalent subject to fulfilment of the requirements regarding subject combinations and marks in respect of the department concerned as shown in the table in next page Department wise eligibility criteria and intake capacity. Subject Ancient Indian History, Culture and Archaeology. Eligibility criteria for general candidates and OBC candidates. General 60% marks in aggregate. অ্যান্ড সিক্সটি পারসেন্ট ইন হিস্টরি অ্যাট প্লাস টু লেভেল ইন্ডিয়ান হিস্টরি কালচার অ্যান্ড আর্কিওলজিতে অনার্স নিতে গেলে সিক্সটি পারসেন্ট এগ্রিগেটে নম্বর থাকতে হবে এবং সিক্সটি নম্বর হিস্ট্রি হিস্টোরিতে থাকতে হবে ইতিহাসেও সিক্সটি নম্বর থাকতে হবে অথবা সেভেন্টি পার্সেন্ট নম্বর ইন এগ্রিগেট ফর স্টুডেন্টস হু হ্যাভ ইংলিশ সোশ্যাল সায়েন্স সায়েন্স ফিলোজফি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যাট প্লাস টু লেভেল যাদের ইংরাজি সোশ্যাল সায়েন্স সায়েন্স ফিলোজপি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ প্লাস টু লেভেলে থাকবে তাদের এগ্রিগেটে সেভেন্টি পারসেন্ট নম্বর থাকতে হবে এবার ওবিসি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট অ্যাট অ্যান্ড ফিফটি ফাইভ পার্সেন্ট ইন হিস্টোরি অ্যাট প্লাস টু লেভেল পঞ্চান্ন পার্সেন্ট নম্বর এগ্রিগেটে থাকতে হবে এবং ইতিহাসে পঞ্চান্ন নম্বর থাকতে হবে অথবা সিক্সটি থ্রি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ফর স্টুডেন্টস হু হ্যাভ ইংলিশ সোশ্যাল সায়েন্স সায়েন্স ফিলোজফি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যাট প্লাস টু লেভেল প্লাস টু লেভেলে যাদের ইংরাজি সোশ্যাল সায়েন্স সায়েন্স ফিলোজফি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ থাকবে তাদের এগ্রিগেটে সিক্সটি থ্রি পার্সেন্ট নম্বর থাকতে হবে ইনটেক ক্যাপাসিটি ফর এক্সটার্নাল স্টুডেন্ট এক্সটার্নাল যারা বাইরের ইন্টারনাল স্টুডেন্ট যারা বিশ্বভারতী থেকে পাস করেছেন অর্থাৎ বিশ্বভারতী থেকে প্রি ডিগ্রি পাস করেছেন তারা হচ্ছেন ইন্টারনাল স্টুডেন্ট এক্সটার্নাল সিট ক্যাপাসিটি জেনারেল টেন ও বি সি সেভেন এসসি ফোর এস টি টু ই এস টু টোটাল টোয়েন্টি ফাইভ ইন্টার্নাল ইনটেক জেনারেল টেন ও বি সি সেভেন এস সি ফোর এস টি টু ইডাব্লিউ টু টোটাল টোয়েন্টি ফাইভ সব মিলে সিট হচ্ছে পঞ্চাশ কম্পারেটিভ রিলিজন কম্পারেটিভ রিলিজনে অনার্স নিতে গেলে কী কী যোগ্যতা দরকার ফর জেনারেল সিক্সটি পারসেন্ট ইন ইন এন স্ট্রিম অ্যাট প্লাস টু লেভেল ফর ইন্টারনেস ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট অ্যাট পিডি লেভেল কম্পারেটিভ রিলিজনে অনার্স নিতে গেলে জেনারেলদের সিক্সটি পারসেন্ট এগ্রিগেটের নম্বর থাকতে হবে প্লাস টু লেভেলে যে কোনো যে কোনো স্ট্রিমের হলেই হবে আর যদি বিশ্বভারতীর ইন্টারনাল স্টুডেন্ট হয় তাদের প্রি ডিগ্রিতে ফিফটি ফাইভ পঞ্চান্ন শতাংশ নম্বর এগ্রিগেটে থাকতে হবে ফর ও বিসি ফিফটি ফোর পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ইন এনি স্ট্রিম অ্যাট প্লাস টু লেভেল ও চুয়ান্ন শতাংশ নম্বর থাকতে হবে যে কোনো স্ট্রিমে প্লাস টু লেভেলে এক্সটার্নাল ইনটেক ক্যাপাসিটি জেনারেল টেন ও বি সি সিক্স এস সি ফোর এস টি টু ই এস থ্রি টোটাল টোয়েন্টি ফাইভ ইন্টারনাল জেনারেল টেন ও বি সি সেভেন এস সি ফোর এস টি টু ই এস টু টোটাল টোয়েন্টি ফাইভ সব মিলে পঞ্চাশ সিট আছে ফিফটি সিট ইন্টারনাল এবং এক্সটার্নাল মিলে টোটাল সিট পঞ্চাশ ইকোনমিক্স বিএ অনার্স ইন ইকোনমিক্স এলিজিবিলিটি ফর জেনারেল সিক্সটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট উইথ পাস মার্কস ইন ম্যাথেম্যাটিক্স অ্যাট প্লাস টু লেভেল ইকোনমিক্সে অনার্স নিতে গেলে জেনারেলদের এগ্রিগেটে ষাট শতাংশ সিক্সটি পার্সেন্ট অঙ্ক থাকতে হবে এবং অঙ্কতে প্লাস টু লেভেলের অঙ্কতে পাস করে থাকতে হবে ফর ও বিসি ও জন্য ফিফটি ফোর পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট উইথ পাস মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যাট প্লাস টু লেভেল ও ক্যান্ডিডেট হলে চুয়ান্ন পার্সেন্ট নম্বর এগ্রিগেটে থাকতে হবে এবং ম্যাথেম্যাটিক্সে পাস হতে হবে প্লাস টু লেভেলে বাট ইফ এ স্টুডেন্ট ডিড নট হ্যাভ ম্যাথেমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট অ্যাট দ্য এইচএস লেভেল অর ডিড নট পাস ইন দ্য সেট এক্সামিনেশান ইন ম্যাথেমেটিক্স সি হি উইল নট বি অ্যাডমিটেড ইন দ্য ইকনমিক্স অনার্স কোর্স অর্থাৎ কোনো স্টুডেন্টের যদি ম্যাথেমেটিক্স না থাকে প্লাস টু লেভেলে তাহলে ইকোনমিক্স অনার্সে দরখাস্ত করতে পারবে না আবার কেউ যদি ম্যাথেম্যাটিক্স থাকে কারও কিন্তু ম্যাথমেটিক্সে পাস না করে তাহলেও সে ইকোনমিক্স অনার্সের জন্য দরখাস্ত করতে পারবে না ইনটে ক্যাপাসিটি এক্সটার্নাল ফ জেনারেল টেন ও বি সি সিক্স এস সি ফোর এস টু থ্রি টোটাল টোয়েন্টি ফাইভ ইন্টারনেল জেনারেল টেন ও বি সি সেভেন এস সি ফোর এস টি টু এস টু টোটাল টোয়েন্টি ফাইভ টোটাল সিট ক্যাপাসিটি ফাইভ জিরো ফিফটি এবং এক্সটার্নাল মিলে নেক্সট জিওগ্রাফি অনার্স এলিজিবিলিটি ফর জেনারেল সিক্সটি পার্সেন্ট মার্ক্স ইন এগ্রিগেট সিক্সটি পার্সেন্ট মার্ক্স ইন জিওগ্রাফি উইথ পাস মার্কস ইন ইকনমিক্স অবলিক স্ট্যাটিস ম্যাথেমেটিক নম্বর এগ্রিগেটে থাকতে হবে প্লাস টু লেভেলে সিক্সটি পার্সেন্ট নম্বর জিওগ্রাফিতে থাকতে হবে এবং পাস করে থাকতে হবে ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অর ম্যাথেমেটিক্স প্লাস টু লেভেলে ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক অথবা ম্যাথামেটিক্সে পাস থাকতে হবে ফর ও বি ফিফটি ফোর পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড ফিফটি ফোর পার্সেন্ট মার্কস ইন জিওগ্রাফি উইথ পাস মার্কস ইন ইকোনমিক্স অবলিক স্ট্যাটিস্টিক্স অর ম্যাথমেটিক্স প্লাস টু লেভেলে এগ্রিগেটে ফিফটি ফোর পার্সেন্ট নম্বর থাকতে হবে জিওগ্রাফিতে ফিফটি ফোর পার্সেন্ট নম্বর থাকতে হবে এবং ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথামেটিক্সে পাস হতে হবে জিওগ্রাফি অনার্সে দরখাস্ত করার জন্য নিচে দেয়া আছে জিওগ্রাফি শুড বি কোর অবলিক মেজর সাবজেক্ট জিওগ্রাফিটা কোর অথবা মেজর সাবজেক্ট হতে হবে নট অ্যান অ্যাডিশনাল অর অপশনাল সাবজেক্ট অ্যাডিশনাল কিংবা অপশানাল সাবজেক্টে জিওগ্রাফি থাকলে হবে না ইনটেক ক্যাপাসিটি এক্সটার্নাল জেনারেল টুয়েলভ ও এইট এস সি ফোর এস টি টু থ্রি টোটাল টোয়েন্টি নাইন জেনারেল ইলেভেন এইট এস সি ফাইভ

এগ্রিগেটে সিক্সটি পার্সেন্ট নম্বর থাকতে হবে প্লাস টু লেভেলে এবং ইতিহাসেও সিক্সটি পার্সেন্ট নম্বর প্লাস টু লেভেলে থাকতে হবে ফর ওবিসি ফিফটি ফোর পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড ফিফটি ফোর পার্সেন্ট ইন হিস্টোরি অ্যাট প্লাস টু লেভেল ওবিসি ক্যান্ডিডেটদের প্লাস টু লেভেলে এগ্রিগেটে চুয়ান্ন শতাংশ নম্বর থাকতে হবে এবং ইতিহাসেও ফিফটি ফোর পার্সেন্ট নম্বর থাকতে হবে

इंटरनेल एवं इन्स्टारने मिले टोटल सीट पंचा नेक्स्ट फिलोजी ऑनर्स एलिजिबिलिटी फॉर जनरल 65 परसेंट मार्क्स इन एग्रीगेट एंड 60 परसेंट मार्क्स इन फिलोजफी और 70 परसेंट मार्क्स इन एग्रीगेट इन एनी स्ट्रीम एट प्लस टू लेवल প্লাস টু লেভেলে এগ্রিগেটে সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর থাকতে হবে এবং ফিলোজফিতে সিক্সটি পারসেন্ট নম্বর থাকতে হবে অথবা এনি স্ট্রিম অন্য স্ট্রিমের হলে 70% পারসেন্ট ইন এগ্রিগেট এগ্রিগেটে সেভেন্টি নম্বর থাকতে হবে প্লাস টু লেভেলে ফিফটি এইট পারসেন্ট মার্ক্স ইন এগ্রিগেট অ্যান্ড ফিফটি ফোর পার্সেন্ট মার্ক্স ইন ফিলোজফি এগ্রিগেটে ফিফটি এইট পার্সেন্ট নম্বর থাকতে হবে এবং ফিলোজফিতে ফিফটি ফোর পারসেন্ট নম্বর থাকতে হবে অথবা সিক্সটি থ্রি পারসেন্ট মার্ক্স ইন এগ্রিগেট ইন এনি স্ট্রিম যে কোনো স্ট্রিমে অন্য অন্য কোনো স্ট্রিমের হলে সিক্সটি থ্রি পার্সেন্ট নম্বর প্লাস টু লেভেলে থাকতে হবে তবেই ফিলোজফি অনার্সের জন্য দরখাস্ত করা যাবে ইন্টার ক্যাপাসিটি এক্সটার্নাল জেনারেল টেন ও বি সি সিক্স এস সি ফোর এস টি টু ই এস থ্রি টোটাল টোয়েন্টি ফাইভ ইন্টার্নাল জেনারেল টেন ও বি সি সেভেন এস সি ফোর এস টি টু ই এস টু টোটাল টোয়েন্টি ফাইভ অল টোটাল ফিফটি পঞ্চাশটা সিট আছে ফিলোজফি অনার্সে আপনারা কোন সাবজেক্টে অনার্সের জন্য দরখাস্ত করতে পারবেন সেটা আগে ভালো করে বুঝে নেওয়ার জন্যই এই ভিডিওগুলো আমি তৈরি করেছি ভালো করে ভিডিওগুলো দেখুন তারপর ঠিক করুন কোন সাবজেক্টে অনার্সের জন্য দরখাস্ত করব আরও একটা কথা বলে রাখি আপনাদের সুবিধা মতো দু তিনটে সাবজেক্টে অনার্স দু তিনটে সাবজেক্টে আপনি দরখাস্ত করবেন যেটাতে আপনার ভালো লাগে এবং মনে হয় আমি পেতে পারবো সেই সব সাবজেক্টগুলোকে ভালো করে এই ভিডিওর মাধ্যমে বুঝে নিন এবং দরখাস্ত করুন আর আমার তৈরি করা প্রি প্রিপারেশান ভিডিওটা সবাই দেখে রাখবেন কারণ ফর্ম ফিল আগে যেসব জিনিসগুলো আমাদের হাতে থাকা দরকার সেগুলো আমাদের হাতে থাকলে ফর্ম ফিল আপের সময় আমাদের কোনো অসুবিধা হবে না আমরা নিজেরাই আমাদের নিজেদের ফর্ম ফিল ঘরে বসে নিজে নিজেই করতে পারবো তাই জন্যই ওই ভিডিওটা আমি তৈরি করে রেখেছি যে ফর্ম ফিল আপ যখনই শুরু হবে আমি তার ভিডিও বানিয়ে দেবো এবং আপনারা ঘরে বসেই যতগুলো সাবজেক্টে আপনারা চাইছেন আপনারা দরখাস্ত করতে পারবেন এবং কারো সুবিধা নেবার দরকার পড়বে না নিজেরাই ঘরে বসে করতে পারবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ